আজকে খানাকুল দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হল। যে কর্মী সভা আগেই হওয়ার কথা ছিল গত শুক্রবার খানাকুল এক ব্লকের কর্মী সভা হয়েছে এবং সেই দিনেতেই খানাকুল দুই ব্লকে কর্মী সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আজকে সেই কর্মী সভা হয়েছে। মুন্সী নজিবুল করিম উদ্যোগী ভূমিকায় ছিলেন। একটা সময় মুন্সী নজিবুল করিম তৃণমূল কংগ্রেসের প্রচারে আদৌ নামবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গায় গত কয়েকদিন ধরেই, বিশেষ করে গত শুক্রবার খানাকুল এক ব্লকের যখন কর্মী সভা হয়েছে, সেখানে তার উপস্থিতি একটা বার্তা দেয় এবং তারপর থেকেই তিনি প্রচারে পুরো দস্তুর নেমে পড়েন বলা যায়। এবং আজকে তার ব্লকে যে কর্মী সভা হয়েছে সেখানে উদ্যোগী ভূমিকায় ছিলেন। আমরা কথা বলব আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, আজকে কি হলো কর্মী সভায় বলো। দেখো, আজকে যেটা কর্মী সভায় দেখতে পাওয়া গেল, যে সব থেকে প্রথমে যে বিষয়টা বলতে চাই, খানাকুল দুয়ে যে একটা সময় ছিল যে তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল ছিল, সেই কিন্তু প্রায় মিটে গেছে। এরকম কিন্তু একটা তার এক সেরা চিত্র কিন্তু দেখতে পাওয়া গেছে আজকে। কারণ আজকে যে কর্মী সভা ছিল সেই কর্মী সভাতে কিন্তু বিতর্কিত নেতা বলে পরিচিত যা তৃণমূলের এই মুহূর্তে বিক্ষুব্ধ নেতা যারা খানাকুল দুই এলাকায়, তাদেরকে কিন্তু আজকে এক ছাদের তলায় একই মঞ্চে আজকে দেখতে পাওয়া গেছে। আর যেমন তাদের মধ্যে অসিত ছাত্রার থেকে শুরু করে অসিত সিংহরায় থেকে শুরু করে বেশ কয়েকজন নেতাকে কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে কর্মী সভাতে উদ্যোগী ভূমিকা নিতে। কিন্তু যেটা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারা যেটা বলতে চাইছিলেন, যে কদিন আগে পর্যন্ত যেটা দেখতে পাওয়া গেছে যে নজিবুল করিম গোষ্ঠীর সঙ্গে ওরা ওই ধরনের ভালো সদ্ভাব ছিল না, কিন্তু ভোট যে বড় বালাই, সামনে ভোটের যে কেন্দ্র করে যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটে একই ছাদের তলায় তারা হচ্ছে এসেছেন। এবং তাদের এই যে কর্মী সভা থেকে তারা যেটা আজকে দাবি তুলেছেন যে বিরোধীদেরকে নির্মূল করতে হবে, বিরোধীদের কোন রকম কোন যাতে ভোট তারা না পায় সেই জন্য প্রচার অভিযান করতে হবে, এরকমই কিন্তু একটা বার্তা এলো আজকে। শুধু কর্মীরা নয়, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলা নেতৃত্ব অসীমা পাত্র থেকে শুরু করে অপরূপা পোদ্দার থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে কর্মী সভাতে এসেছিলেন। এবং রাজাকি যে সিনেমা হল, পুরনো যে সিনেমা হল, সেই সিনেমা হলে এই কর্মী সভাটা হলো। এবং এই কর্মী সভাতে আজকে সতীশদা, যদিও তৃণমূল যে উদ্যোক্তা অর্থাৎ মুন্সী নজিবুল করিম, যিনি যার উদ্যোগে আজকে কর্মী সভাটা অনুষ্ঠিত হয়, সেই তিনি যেটা দাবি করছিলেন যে আজকে সমস্ত যে তৃণমূলের যে একদম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু সবাইকে আজকে ডাকা হয়নি, শুধুমাত্র যারা নেতৃত্ব, শুধুমাত্র যারা ভোট করাবেন সেই ধরনের নেতৃত্বদেরকে কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত লেভেলে এবং ব্লক লেভেলে যারা রয়েছেন কর্মী তাদেরকে কিন্তু শুধুমাত্র ডাকা হয়েছে। সেই যদি সেই চিত্রটাও দেখা যায় সতীশুলদা, তাহলেও কিন্তু আজকে প্রায় 1500-এর উপর লোককে কিন্তু দেখতে পাওয়া গেছে। অর্থাৎ একটা সময় যখন খানাকুল দুয়েতে ভোটকে কেন্দ্র করে সেই অর্থে প্রচার চলছিল না, এটা কিন্তু আজকের যে চিত্রটা সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই চেঞ্জ দেখতে পাওয়া গেছে। যে মুন্সী নজিবুল করিম আবার যখন এসেছেন, যখন আবার নতুন করে প্রচারে নামছেন, তখন কিন্তু আবার তৃণমূলের কর্মীরা উদ্দীপিত হয়ে উঠেছেন, এটা কিন্তু দেখতে পাওয়া গেল আজকে। এবং সেই সঙ্গে সঙ্গে সত্যি কিন্তু আরো একটা বিষয় যেটা রয়েছে, যে খানাকুল এক এবং দুই যারা যে একটা দ্বন্দ্ব ছিল তৃণমূলের অন্দরে, একে খানাকুল একে নইমুল হক ওরফে রাঙা এবং খানাকুল দুয়ে নজিবুল করিমের যে একটা দেশ ছিল, সেই এবং দুজনের মধ্যে যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতা কখনো ক্ষমতা কোনো মতাদর্শকে কেন্দ্র করে যে গন্ডগোলটা চলছিল সেইটাও যে অনেকটা মিটে এসেছে, তারও কিন্তু আজকে নজির দেখতে পাওয়া গেছে। কারণ আজকে কিন্তু খোদ খানাকুল রানা অর্থাৎ নইমুল হককে দেখতে পাওয়া গেছে খানাকুল দুয়ে, যেমন দেখতে পাওয়া গেছিল খানাকুল একেতে নজিবুল করিমকে, সেই অর্থে কিন্তু ভোটকে সামনে রেখে কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হচ্ছে এবং সকলে এক ঝাঁপিয়ে পড়ছেন ভোটের লড়াইয়ে, এবং কিন্তু তৃণমূলের বন্দরে যে একটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সরিগুন্দা, একেবারেই অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।